আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আবারও চলে আসলাম মামুন ভাইয়ের পিটি ওয়ার্কশপে, কাটাবন শপ নাম্বার 23। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আবার। 07111 4673 8181। আজকে আমরা দেখবো মামুন ভাইয়ের পিটি ওয়ার্কশপে এই মিক্সড ব্রিড বিড়ালের কালেকশন। ভাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যদি চলে যাই, এই বিড়ালটা যে দেখতে পাচ্ছি লাল কালারের, এই বিড়ালটা সম্পর্কে বলো। এগুলো জিঞ্জার মিক্স বলে আর কি, জিঞ্জার মিক্স। হ্যাঁ, পশমগুলো মোটামুটি ভালো, মিডিয়াম কোট আর কি, মিডিয়াম কোটের। হ্যাঁ, আচ্ছা, তো এর বয়স কত? এগুলো 1.5 মাস, 45 দিন বয়স। 45 দিন বয়স, আচ্ছা। তো এদের এটার আস্কিং প্রাইস কত যাচ্ছে? এটা 2000 টাকা পার পিস। 2000 টাকা, আচ্ছা ঠিক আছে। এই পাশাপাশি যদি আমরা দেখি, এটা আছে ক্যালিকো। দর্শকদেরকে কিন্তু সাথে কিছু আমরা দেখাবো। এটা আছে আমরা ক্যালিকো, দেখেন কালারটা খুবই কিউট। ক্যালিকো কালার বলতে ওরা বিভিন্ন কালার মিক্স থাকে, যেমন ব্রাউন, হোয়াইট, ব্ল্যাক, দেখতে খুবই কিউট হয়। আচ্ছা, তো এটা কত মাস বয়স? এটা হলো, এটাও আমরা হলো বয়স 45 দিন। 45 দিন বয়স না ওদের। আপনার হলো ফিমেল, ফিমেল ক্যাট। আচ্ছা, তো এটার আস্কিং প্রাইস কত? এটা সেম প্রাইস 2000 টাকা। 2000 টাকা আস্কিং প্রাইস। কেউ যদি জোড়া নেয় হলো 10 এর জন্য জোড়া 3000 টাকা নিতে পারবে। 3000 টাকা। আচ্ছা, এখানে ফোন নম্বর ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা যদি আরো দেখি নেক্সট, আমরা যে এগুলো একটু দেখতে চাই এটা সম্পর্কে, এই যে এগুলো আমরা জিঞ্জার মিক্স বলে, এটাও জিঞ্জার মিক্স। আচ্ছা, এটা 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 একটু দেখান, এটার সম্পর্কে বলেন। এটা কতদিন? এটা বয়স হলো 2 মাস। বয়স 2 মাস। হ্যাঁ, এটা জিঞ্জার বলতে এটা ড্র কাটা হয়, খুবই কিউট দেখেন। মাশাআল্লাহ, কম বাজেটে দর্শকদের যাবে, বাজেট কম, কম বাজেটে বাচ্চাদের সবার জন্য কিনতে চান অবশ্যই এগুলো নিতে পারবেন। এগুলো আমরা প্রাইস চাচ্ছি 2000 টাকা ওয়ান পিস। 2000 টাকা ওয়ান পিস, আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আরো কম আছে, কম বাজেটের মধ্যে আর একটু কমের মধ্যে দেখেন। যেমন আছে পানি ইয়েস কালার, যেটা সাই কালার বলে। হ্যাঁ, অনেকের বাজেট অল্প থাকে। হ্যাঁ, 1000 টাকা। আচ্ছা, সুস্থ বাচ্চা ছেলের উপায় হচ্ছে অ্যাক্টিভ বা প্লেফুল কিনা। প্লেফুল অবশ্যই থাকতে হবে। মামুন ভাই আপনাদেরকে দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বিড়াল কুকুরের জন্য তো শ্যাম্পু পাউডার, এগুলো খুব, এগুলো হলো পাউডার, পাউডার বিগ বস। এগুলো আপনার উগুনে কাজ করে, যেমন স্কিন প্রবলেম, গন্ধ হয়। কুকুর বিড়াল দুইটার জন্য? দুইটাই কাজ করবে, দুইটা দুইটা তো এই কাজ করবে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার হলো পাউডারটা সপ্তাহে আপনার দেওয়ার নিয়ম 2 বার, যাদের শরীরে গুঁড়া গুঁড়া পোকা আছে, ছোট ছোট কালো কালো পোকা, এগুলো ব্যবহার করতে পারবেন। শরীরে গন্ধ হয়, লোম পড়ে, শরীর চুলকায়, এগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন। ছিটা দিতে হবে না? ছিটা কি আমরা আমরা যেভাবে পাউডার মারি লোমের উপর দেয়া, এভাবে ছিটাই দেয়া, ম্যাসেজ করে ব্রাশ করে দিতে হবে। এগুলো কি দামাদামি হয়? না, অবশ্যই দামাদামি হয় না, চ্যানেলের মাধ্যমে আসলে তো অবশ্যই তারা জন্য রোজালা শ্যাম্পু বিড়ালের। আচ্ছা, এগুলো 650 টাকা পার পিস। 650 টাকা করে ক্যাটের জন্য, সম্পূর্ণ ক্যাটের জন্য। ওদের ইসে ওদের লোম ভালো থাকে, সিল্কি থাকে, ময়লা। অনেকে অনেকে একটা এক ধরনের শ্যাম্পু চাই যেটাতে উকুন মরবে আবার শরীরও ভালো হবে। অবশ্যই অবশ্যই, এরকম একের ভিতর সব আছে আছে। একটু দেখান, এটা আছে আনান শ্যাম্পু, ওটা হলো আপনার কন্ডিশনার। অনেক সময় কন্ডিশনার শ্যাম্পু নিতে চান দর্শক, এগুলো নিতে পারেন, খুবই কিউট। এটা কি ম্যাসাজ করার পর এটা পানি দিয়ে ধুয়ে ফেলতো? হ্যাঁ হ্যাঁ, পানি দিয়ে এমনি এমনি শরীর ভেজে আপনি পানি দিয়ে আপনি যদি মুছে ফেলেন, শরীর চিলকে যাবে, লোমগুলা লোমগুলা সিল্কি থাকবে। এগুলো আমরা 600 টাকা পার পিস। এই বড় বিড়াল না ছোট বিড়াল? যে কোনো বিড়াল ব্যবহার করা যাবে দর্শকের জন্য। এটা হলো ডগের ব্যাপারে আছে, সিল্কি যেমন সিল্কি, লং হেয়ার, শর্ট হেয়ার, যে কোনো কুকুর ব্যবহার করতে পারবেন। শরীরের জন্য ভালো, লোমের জন্য ভালো, ফ্লেভার থাকে, পশম সুন্দর থাকে, এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যাদের জার্মান শেফার্ড কুকুর আছে, স্পিস জার্মান শেফার্ড, সিল্কি, এটা পোকার কাজ করে, থাইল্যান্ডের শ্যাম্পুগুলো, থাইল্যান্ডের শ্যাম্পু। হ্যাঁ আচ্ছা, এটা বলবো দেখি, এগুলো আমরা 350 মিলি, 650 টাকা রেট। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। আরো আরো কি কি আছে? আরো এই হিমালয়টা দেখুন, হিমালয় সবচেয়ে ডিমান্ড করে, হিমালয়ান শ্যাম্পু ইন্ডিয়ান, এরা সম্পূর্ণ পোকার জন্য খুবই ভালো কার্যকর।
এটা কি এটা বিড়াল একদম সব ব্যয় করতে পারবে ওই যে উপনমরা আবার তৈল পরিষ্কার হয় একের ভিতর গন্ধ পরিষ্কার সব দিক থেকে ওকে আর কি হিমালয়ান শ্যাম্পু খুবই ভালো আচ্ছা 650 টাকা অন টু ভাই 650 টাকা হ্যাঁ এটা হলো 200 মিলি হজম শক্তি বাড়বে হজমের জন্য ভালো সব দিক থেকে ভালো এগুলো নিকো পাউচ কিটেন সব তো বিদেশি প্রোডাক্ট সব বিদেশি এখানে যা আছে সব খাবার বিদেশি এটা আছে ডোজ খাবার বাচ্চাদের হ্যাঁ কিটেন বাচ্চাদের বিড়ালের জন্য অ্যাডাল্ট আছে কিটেন আছে যখন ছোট বাচ্চাদের জন্য খাওয়া নেবেন কিটেন খাবার দিকে নেবেন অবশ্যই ৩০০ গ্রাম এটা এটা আনুমানিক কতদিন যাবে একটা বিড়াল স্বাভাবিক ছোট বাচ্চা এক মাস যাবে এটা এক মাস যাবে এগুলো তো আমরা কম কম খাওয়াতে বেশি খাওয়ানো যাবে না ছোট বাচ্চাদের একটা বাচ্চা পাঁচ থেকে দশটা বিস্কিট পেজে দেবেন ওরা নিজে নিজে খাবে এভাবে চার টাইম খাওয়ালে অবশ্যই ওকে এগুলো খাওয়াবেন খুবই ভালো ৬০০ টাকা না ৩০০ টাকা হ্যাঁ ৩০০ টাকা মাত্র ৩০০ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা পাশাপাশি যদি পাশাপাশি আরো আছে ড্রগস খাবার যেমন ওই ডগের ডগের যেমন পাপড়ি এগুলো খাবার আর ডগের যেমন পাপড়িদের জন্য আছে অ্যাডাল্ট জন্য আছে অ্যাডাল্ট জন্য অবশ্যই অ্যাডাল্ট লেখা থাকবে পাপড়িদের জন্য পাপড়ি লেখা থাকবে দর্শক দিকে শুনে কিনবেন কারণ এই খাবারগুলো বাচ্চাদের খাবার আলাদা বড়দের খাবার সম্পূর্ণ আলাদা এগুলো প্যাকেট ৩০০ টাকা ছোট প্যাকেট আছে বড় প্যাকেট আছে এটা পরিমাণ কত ৪০০ গ্রাম আচ্ছা ঠিক আছে স্যার পাশাপাশি ভাই যে বাটিগুলো একটু দেখান তো যে খাবারের বাটিগুলো না অবশ্যই খাবারের বাটি আছে এগুলো আপনার খাবারের বাড়ি আছে ৫০ টাকা পার পিস ৫০ টাকা করে এগুলো উল্টায় না এটা কি কুকুর বিড়াল সব বাচ্চাদের জন্য খাওয়া দিতে পারবেন আচ্ছা বাচ্চাগুলোর জন্য না হ্যাঁ কালার আছে বিভিন্ন এক্সারসাইজ আছে কারণ আমাদের দোকান আরো একটা আছে ৭ নম্বর সব ওখানে আরো খাবার আইটেম পাবেন এই যে কেলাসি পেট আছে কেলাবি ডগের জন্য বড় প্যাকেট ২ কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো ১০০০ টাকা এগুলো আছে আপনার ক্যাটের জন্য বড় প্যাকেট ক্যাট এনজয় অ্যাডাল্টের পাশাপাশি অনেক কিছু আছে মামুন ভাই পিটি ওয়ার্কশপে আপনারা যোগাযোগ করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন এখানে মামুন ভাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা তো দর্শকদেরকে দেখানোর জন্য ঘুরতে ঘুরতে মামুন ভাইয়ের পিটি ওয়ার্কশপের আরেকটি দোকানে আমরা চলে আসলাম আর কি কি দেখাবেন বলেন দর্শক এটা এটা হলো ৭ নম্বর ২৭ পিটিবার ২ আচ্ছা হ্যাঁ দোকান পিটিবার একই দোকান পিটিবার ১ ২৩ নম্বর শপ ২ ২৭ এখানে এক্সারসাইজ যত জিনিসপত্র যেমন বাচ্চাদের বিড়ালে খাওয়ার অনেক সময় চিন্তিত আছেন যে অনেক দর্শক যে ছোট বাচ্চাদের আমরা কি খাবো এই যে কোকো ক্যাট যেটা মিল্ক দুধ আর কি ছোট বাচ্চাদের জন্য এই দুধগুলো খুবই ভালো ছোট বাচ্চাদের জন্য খাওয়াতে পারবে ক্যাটের জন্য তারপরে আর বিড়ালের আর কি কি আছে এখানে বিড়ালের জন্য খাওয়াতে পারবেন চিকেন ফ্লেভার আছে ফিশ আছে এগুলো মাত্র ৫০ টাকা পার পিস এই যে পেটমি এখানে পেটমিজেল আছে পেটমিজেলের ছোটগুলো কত করে যেগুলো পেটমিজেল এখন ৪০০ টাকা তাহলে এই যে এইগুলো যে এটা তো ট্রিট আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে ট্রোটো আছে ট্রিট এগুলো প্যাকেট আছে ২৫০ টাকা আচ্ছা দর্শক আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে যেকোনো সুবিধা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালোভাবে বুঝে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন এখানে পাউচ আছে যেগুলো দুর্বল বিড়ালের জন্য জেলি খাবার কিটেন বাচ্চাদের জন্য সব আছে
আচ্ছা এই যে এখানে এই যে এখানে চেন আছে ডগের জন্য, আছে ডগের জন্য, যারা গার্ড ডগ কিনেন, হ্যাঁ গার্ড ডগ মোটা মোটা সিকন সবই আছে চেন। আচ্ছা ভাই এই যে এই চেন এটা কত করে? এটা এগুলো আমরা হলো সাইড নাম্বার চেন 1200 টাকা, 1200 টাকা সবচেয়ে মোটা আর কি, চেনের মধ্যে সবচেয়ে মোটা, এটা ডগ বলা না হেভি না। অনেকে আমার চ্যানেলে অনেকে আছে গার্ড ডগ পালে, তাদের কিন্তু লাগে, অবশ্যই লাগে, কারণ পাকিস চেন আছে আমাদের এখানে, পাকিস চেন আছে যে পায়ে রিং পরায়। আচ্ছা এখানে বিড়ালে ক্যান আছে, যেমন ক্যান। আচ্ছা এই ক্যান গুলো, এই এই ক্যান এটা যদি দেখি যে বিড়ালের এই ক্যান, হ্যাঁ ক্যান, এটা হলো জঙ্গল আছে। আচ্ছা কোনটা এটা পরিমাণ কতটুকু? এটা পরিমাণ কতটুকু? এটা হলো 400, 400 গ্রাম। আচ্ছা এটা প্রাইস কত? 200 টাকা, 200 টাকা ক্যান গুলো আছে। আচ্ছা এটা কতদিন যাবে? এটা তো স্বাভাবিক বিড়ালে বাচ্চাদের যেমন খাবারের মাঝে এর মাঝে মাঝে জেলি খাবার, নরম দাঁতে দুর্বল বিড়াল যারা যে রুচি কম এগুলো খাওয়াতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি এখানে আরো অনেক কিছু আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বিড়ালের লিটার বক্স আছে, এখানে খেলনা আছে, বিস্তারিত সবকিছু আপনারা বাচ্চাদের বডি বেল আছে। যদি আমরা আর একটু দেখি, আর একটু দেখি ক্যাডের বডি বেল, ক্যাডের শ্যাম্পু, এগুলো এক্সারসাইজ এক্সারসাইজ, এখানে অনেক কিছু বেল্ট আছে, বিড়ালে বেড় আছে, বিভিন্ন আইটেম আছে, বেড়া আছে, ফিটার, যেমন ছোট বাচ্চাদের জন্য ফিটার, ফিটার আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আপনারা ফোন নম্বর ঠিকানা দেখতে পাচ্ছেন, পাখির খাবার আছে, এই যে এখানে ফোন নম্বর ঠিকানা আছে, আপনারা যোগাযোগ করতে, দড়ি আছে কুকুরের, যেন দড়ি যাদের মোটা বউ কুকুর, যেন দড়ি, এগুলো প্রাইস কত? এগুলো দড়ি, এগুলো 600 টাকা, 600 টাকা। এগুলো বিভিন্ন সাইজ আছে, সাইজ হিসেবে দাম আর কি, সাইজ হিসেবে। এরকম মানে একটু বড়, আচ্ছা ঠিক আছে, এখানে এই যে বেল বেল কাটারও আছে, এটা তো মনে হয় বেল কাটার বেল আছে, ডগের বেল আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো ভালো লাগলো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমি আপনাদেরকে একে একে সবগুলোর প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, পাখির খাবার, বিড়ালের খাবার, কুকুরের খাবার, অ্যাক্সেসরিজ বিস্তারিত জানালাম আজকে সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে। তো ভাইয়ের ফোন নম্বর ঠিকানা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। ধন্যবাদ সকলকে।